冷了。কি বলবো, কাকে কি বলবো? এই গানটা গাইতে গাইতে, এই সারা রাত জ্বলে চিনিবির এটা গাইতে গাইতে হঠাৎ আপনি দাঁড়িয়ে গেলেন, পুরো একদম পিন ড্রপ সাইলেন্স, হঠাৎ বলে উঠলেন, প্রেমে আর একাকিত্বে বড় বেশি রবীন্দ্রনাথকে মনে পড়ে, বলে আবার আপনি গানটা গাইলেন। এখন বছর দুয়েক আগে আমার এক বাংলাদেশের বন্ধু আমায় জানালেন যে রবীন্দ্রনাথের বেশ কিছু পেইন্টিং রবীন্দ্রনাথ পাশ্চাত্যে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড এইসব জায়গায় করেছিলেন, এবং সেইগুলো উনি টেস্টামেন্ট করে দিয়েছিলেন যে যেন ওর দেশে না আসে, মানে ভারতে, উপমহাদেশে আসবে না। তখন তো ভারত অবিভক্ত ভারত, উপমহাদেশে আসবে না। তা এবং উনি এও বললেন এর একটা খুব মূল্যবান, একটা খুব দামি জিনিসটা, এটা একটা দুটো এডিশন বা দুটো খণ্ডে বা তিনটি খণ্ডে এটা বেরিয়েছে, এটা পাওয়া যাচ্ছে। আমি খোঁজ করলাম, পেলাম না, পরে দেখলাম কলকাতাতে পাওয়া যাচ্ছে। তবে এবং সেই সঙ্গে একটি এক লেখকের লেখা বাংলা একটা বই, আমি এই ডিমেনশিয়া হয়েছে আমার মনে পড়ে না, যে চেনা অচেনা রবীন্দ্রনাথ বা এরকম, মানে রবীন্দ্রনাথ তথা পেইন্টিংয়ের ওপর একটা বই একজন লিখেছেন চমৎকার, তাতে রয়েছে এই কথাটা যে রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন যে এই পেইন্টিংগুলো যেন কখনো আমার দেশে না পাঠানো হয়, বিকজ দে উইল ইনভেরিয়েবলি ফল ইন ইনকম্পিটেন্ট হ্যান্ডস, তারা নির্ঘাত অপদার্থদের হাতে পড়বে। এবং তারপর লিখেছেন অ্যান্ড দ্য কমেন্টস দে উড মেক আই উডন্ট বি এবল টু বেয়ার, এবং যে মন্তব্যগুলো করবে আমি সেটা সহ্য করতে পারবো না। এই রবীন্দ্রনাথ আচমকা আমি নতুন করে আবিষ্কার করলাম একটা 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 ব্যাপারকে, যে একটা ফেনোমেনন, যে একটু হিপোক্রেসি নেই। এই লোকটাই লিখেছে সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, এই লোকটা ছবি আমি পার্লামেন্টে দেখেছি, এই লোকটার দুটি গান প্রতিবেশী দুটি দেশের জাতীয় সঙ্গীত, আর এই লোকটাই বলছে আমার এই ছবিগুলো, ছবি আর রবীন্দ্রনাথ। যেমন সঙ্গীত আর রবীন্দ্রনাথ নিয়ে আমি থাকি, ওই 60-70টা গান, ওটা আমার ধর্ম। আমি এমনিতে গান আর গাই না, আমি রেয়াজ করি রাগ সঙ্গীত, সম্পূর্ণ রাগ সঙ্গীত আর খেয়াল আর গলার স্কিল বাড়ানোর এক্সারসাইজ, দিনে অন্তত 5 ঘন্টা আমি রেয়াজ করি, কিন্তু গান ভাবলে সেটা রবীন্দ্রনাথ। এবং ধরো কে গো অন্তর তরু সে, এই যে একটা লাইন যে শান্তিটা আমায় দেয়, এটা কিন্তু রবীন্দ্রনাথের আরও অনেক গান আছে যেগুলো আমায় দেয় না, যেমন হচ্ছে দৈবে তুমি কখন নেশায় পেয়ে, অত্যন্ত বাজে লাগে আমার এই গানটা। এরম গান আছে, ভাল লাগে না, কিন্তু ওই কোলাহল তো বারণ হলো এবার কথা কানে কানে, এই গানটা তো ছোটোবেলা থেকেই শুনছি। দেবব্রত বিশ্বাস বড় সুন্দর গাইতেন এই গানটা, স্বপন গুপ্ত ওর ছাত্র, তিনিও একবার আমাদের কলেজে যাদবপুরে কী সুন্দর গিয়েছিলেন, লজ্জাই করে তারপর গানটা গাইতে, এত সুন্দর। কিন্তু গানটা গেয়ে যাচ্ছি, মুখস্থ আছে, কিন্তু এই জীবন সায়ান্নে এসে রিটায়ার করে সব কিছু থেকে নিজেকে জোর করে সরিয়ে এনে যা কিছুর সঙ্গে জড়িত ছিলাম, আমি আর কোনো কিছুর সঙ্গে জড়িত নেই এবং হবও না আর কোনো দিন, টু দি এক্সটেন্ট ভাবছি দীক্ষা নিয়ে নেব, কাউকে একটু ধরে, মানে আমি যদি এমনিতে বলি ভাই দীক্ষা নিচ্ছি আমার ক্ষমা করুন, বিশ্বাস করবে না, ঠিক লোক লাগাবে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম জানলাম বুড়ো না নেয়নি, ঢপ দিচ্ছে, মিথ্যে কথা বলছে, এখন মিথ্যের বাংলা তো ঢপ, তা ওই জন্য সত্যি সত্যি দীক্ষা নেব, নিয়ে বাড়ির বাইরে লিখে দেবো আমি দীক্ষা গ্রহণ করিয়াছি আর আমায় জ্বালাবেন না, সত্যি ভেবেছি এটা আমি করে ছাড়বো, করে গেরুয়া করে নেবো, করে বার 1 বছর লোকে আমায় আওয়াজ দেবে, তারপর হয়তো কে বলতে পারে এসে বাবা, আমি তুমি হাসছো তন্ময়, তোমার সঙ্গে আমার দেখো এই যে উইথড্রলটা,
এইখানে মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া, এই যে মোর কাননে অকালে ফুল উঠুক তবে মঞ্জুরিয়া, মধু দিনের মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জুরিয়া। এই পৃথিবীর আর কেউ নেই যে এই কথাটা এইভাবে এই সুরের কথাটা বলতে পারে। মন্দ ভালোর দ্বন্দ্বে কেটে খেটে গেছে তো দিন অনেক কেটে, এইবারে অলস বেলার খেলার সাথী এবার আমার হৃদয়টা নেই। হায় হায় বিনা কাজের ডাক পড়েছে কেন যেটা কী বা জানে। থেকে থেকে ওই ঘরটাতে যাই আর ওই জানলাটা দিয়ে বাইরেটা দেখি, আকাশ দেখি, আমার মায়ের হাতে লাগানো তিনটি রাধা ছোড়া গাছ দেখি, মা নেই, গাছগুলি আছেন যেমন থাকবেন আশা করি। রাস্তায় কখনো একটা কুকুর ঘুরছে, কখনো একটা বেড়াল ঝগড়া করছে, দুটো বেড়াল পথিক যাচ্ছেন, আমার কাজ নেই, এটাই কাজ। আজ রবীন্দ্রনাথকে নতুন করে আবিষ্কার করার সময়, মানে আমার এই সময়, যখন খেলে যায় রৌদ্র ছায়া। এবং এই যে রবীন্দ্রনাথটা, যিনি সততার সঙ্গে কত যন্ত্রণা লোকে ওকে দিয়েছে, দ্বিজেন্দ্রলাল রায় ওকে ভেঙিয়ে আনন্দ বিদায় বলে একটা নাটক লিখেছিলেন, তাতে রবীন্দ্রনাথের গানের ধাঁচাকে ভেঙিয়ে উনি লিখেছিলেন, মম অঞ্চল দড়ি বন্ধন গরু গোয়ালেতে ফিরে এসো হে। লজ্জা করে না, উনি যদি নোবেল পুরস্কারটা না পেতেন, বাংলাদেশের অসামান্য লেখক হুমায়ুন আজাদ ওর প্রবচন গুচ্ছে লিখেছিলেন, নোবেল পুরস্কারটা রবীন্দ্রনাথের দরকার ছিল না বাংলা সাহিত্যের, নয়তো রাম বলতো, পরাণ বলতো আমি রবীন্দ্রনাথের চেয়ে ভালো লিখি, করিম বলতো আমি ভালো লিখি, এই জন্য নোবেল পুরস্কারটা দরকার ছিল, বাঁচিয়ে দিল লোকটাকে, যদি না পেতেন। আমার রবীন্দ্রনাথ এই ভেজর ভেজর করতে তোমরা আমায় বলতে, বোধহয় বলতে না, আমরা বড় হতভাগ্য, আমরা আমার জগদীশচন্দ্র বোস তো বলি না, স্বামী বিবেকানন্দ বলি, কোনো ধর্ম আছে, ধরো আমার শ্রীরামকৃষ্ণ কি করবে, ধরো আমার অবন ঠাকুর, আমার সুকুমার রায় কে বলবে, আমার রবীন্দ্রনাথ আইটেম। আপনিও তো একসময় ঠিক করেছিলেন এবং এখনো হয়তো সেরকম একটাই আছে, রবীন্দ্রনাথ এবং আমি একটা তথ্যচিত্র করবেন। না না, ওটা তো করবোই, আমায় করে মরবো, আমি একটা ক্যামেরাও কিনেছি এই জন্য। এই যে যা যা বলছি প্লাস রবীন্দ্রনাথকে আমি যা দেখেছি সেটাকে আমি রূপায়ণ করার চেষ্টা করব, লোককে বলবো গিয়ে আচ্ছা তোমার খোলা হামা, এটা কার গান বলো তো, মা জানি না, সুরপনখা, মানে এরকম কারোর একটা নাম হয়তো করবে, মানে জানি না আর কি কি করবে। সাম্প্রতিককালে বিভিন্ন রবীন্দ্রনাথের গানগুলোতে নতুন নতুন মিউজিক কম্পোজিশন করা হচ্ছে এবং তারা বলছেন যে ফিউশন কম্পোজিশন। হ্যাঁ, এবার আমি বলছি ওরা জাহান্নামে যান অথবা স্বর্গে, সঙ্গীত তো হচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুর এখন যারা মিউজিক করছেন এবং আগে যারা করছেন তাদের চেয়ে একটু বেশি মিউজিকটা জানতেন। আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের মাথায় কোনো ইচ্ছে হয়নি, যিনি আমাদের বাবা, সলিল চৌধুরীর হয়নি, সুধীন দাশগুপ্তর হয়নি, ওপি নাইয়ারের হয়নি, মদন মোহনের হয়নি, ওরা কিন্তু রবীন্দ্রনাথের গান শুনেছেন দস্তুর মতো, আমি যেন নামগুলো বলছি, কারুর হয়নি, হচ্ছে কার, অগা চক্রবর্তী, বগামিত্তির করে মিউজিক কি টুই টুই টুং 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 করে গিটার, মানে ভগবান জানে কোনো লিঙ্ক নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি এমনকি আরও শুনেছি তাসের দেশ, তার নাকি অ্যাসিড ভার্সন। আচ্ছা এটা না মীরার ভজনের সঙ্গে কেউ আবার করে দেখুক তো, ওই পিংলায় যা হয়েছে না ওইটা হবে,
থাকবে, হ্যাঁ একতলা বাড়ি দোতলা হয়ে যাবে। কোন মীরার ভজন এই যে তোমাকে চলেছে রামচন্দ্রের সাথে ফিউশন কেউ করেছে, কোনোদিন শুনেছ? কোন শুনবে? শুনবে না বন্ধু। তার কারণ করলো তো কি, এতটা নেমো খারাম, এতটা বেরসিক কেউ না। তাহলে পাখি বলে চাপা আমাদের গাও, তাহলে ওটা একটা পাখির ডাক থাকবো, কা একটা পাখি, কা 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 পাখি বলে, এটা করবে? ওখানে তো আরো অনেক কথা আছে, বৃষ্টি নেশা ভরা সন্ধ্যে বেলা নেশা করবে ঋষিটা, নেশাটা পাগলাটাকে তুমি, তোমার বাবা না আমার ছোট কাকা, পেঁয়াজি বেরোটা ভাই বলো যাইছে তাই করবে, যুক্তি দেখাতে এসো না, যুক্তি দেখাতে এসো না। তেমনি পাশের দেশ এলেম নতুন দেশে হারমোনিয়ামে গানটা ছিল এলেম নতুন দেশে, এলেম এই হচ্ছে গানটা, এলেম নতুন বাপের সম্পত্তি। আমি তো মনে করি যে এই এটা উঠে গিয়ে খুব খারাপ হয়েছে, হ্যাঁ, কিন্তু ওটা আবার পুলিশের হাতে পড়েছে, সে আর এক মুশকিল। সে কিরকম শুনিল সাগরের শ্যামল, তোমায় কিন্তু অক্সিজেনের সিলিন্ডার কাঁধে রাখতে হচ্ছে, শ্যামল মানে নিঃশ্বাস নিতে পারবে না, শ্যামল শুনিল সাগরের শ্যামল কি না রে, চলে গেছো তুমি দেখেছি পথে যেতে, এত এত দূর তোমায় গাইতে হবে না তো খ্যাচ। আবার গান আমারও হয়েছে, ভালোবেসে সুখী নিবৃত্তি আবার রেকর্ড করতে হয়েছে, হ্যাঁ এগুলো উপায় নেই, অনেক সবাইকে করতে হয়, হেমন্তবাবুকে করতে হয়েছে, আমার ধারণা দ্বিজেন্দ্রকেও করতে হয়েছে কখনো, ও বেশ হয়েছে। কিন্তু ওটার কিন্তু ভালো দিকও ছিল, কিন্তু খারাপ দিক ছিল এই যে ছোটোবেলায় শুনেছি যে গান পঙ্কজ মল্লিকের, যৌবন সরসিনী রে মিলন শত দলু, এটা করে কোন চঞ্চল বন্যায় টলমল টলমল, এইটা শুনেছিলাম, এখন শুনছি নোটেশনে টলমল টলমল, কি ক্ল্যাশ করছে, আচ্ছা আগে করলো করলো, যৌবন সরসিনী রে, এরকম একটা ইন্টারলিউড মিউজিক বাজতো, ধরো গানের লাইনটাই বেহালায় সরম রক্ত, এখন তা না, নীরে সরম রক্ত না ধরলে ফেল ফেল হয়নি, এই স্বরলিপি কারা বানালো? কেন ছোটোবেলা শোনো, আমি তো গতকাল জন্মাইনি, কনক বিশ্বাসের কাছে গান শেখার সুযোগ হয়েছে, নেহারবিন্দু সেনের কাছে গান শিখেছি, আমার বাবার কাছে শিখেছি, সুবিনয় রায় আমায় মাঝে মাঝে দেখিয়ে দিয়েছেন, তা এরা তো দেবব্রত বিশ্বাসের কাছে তো একবার গান দেখে নিয়েছি, এরা তো এরকম করতেন না, তখন গান দেখতে দেখতে পাঠাতেন, বাবা এই যা এই গানটা জর জয় কর যাও যাও ও শেখাবে, বা বন্ধু এই জ্বর ছেলে যাচ্ছে দেখিয়ে দিস, বা নিহার দাদুর কাছে যাও, সে সকাল নিহার দাদু সকালে রেকর্ডিং পড়েছে বলে সর্বনাশ করেছে, করে হারমোনিয়াম নিয়ে ওই ঘুম থেকে উঠে শেখাচ্ছেন, কখন এমন সকালে বলে সর্বনাশ চরণ ধ্বনি শুনি, বলে এটা গান হলো, কি চমৎকার মজাদার, এটি কিন্তু রবীন্দ্রনাথ নিয়েই থেকেছেন, সর্বনাথ জীবন, ও আরে না এটা না, সকালবেলা বলো তোর সকাল কটা এলো, সোয়া আটটা বলে সর্বনাশ করেছে রে দাঁড়া ভেবে ভেবে, আচ্ছা এইটা মন মোহন গহন যামিনী শেষে, থেমে গেলেন, কেমন লাগছে রে তোর, ভালো লাগছে না, না একটু না, বলে আমারও না, খুব বাজে গান, যৌবন এরম গান গাইবে কেন, এটা আমার মতো বুড়ো অন্তর্জলী যাত্রার সময় হয়ে এসছে সে গাইবে, তুই কেন গাইবি, কেন তাহলে আমি কী করবো, বলে বাবা উপায়ও তো নেই, বেশি সেরকম অন্তত অন্তত কমিকগুলো তুই গিয়ে ফেলেছিস, এবার কী করবি, তোকে সকালে রাগ একটা ধরে গাইতে হবে, তাই এবারে মন মোহন চলল, মেলি দিলে শুভ প্রাতে সুপ্ত আঁকি, হে ভগবান যাই বলো ঠিক মনে হয় সত্যি ডাক্তার জবাব দিয়ে গেছে, হ্যাঁ বসে আছি বাঁকা হওয়া করছে, কেউ আরেকজন বলছে রাস্তা কাটলে হয় আজকে, হ্যাঁ বুড়ো অন্যদিকে ভালো হয়েছে সালামোল্লা সুমন মরছে,
কেউ আর বলছে না না এতটা খারাপ ভেবো না, মুসলমান হলেও খারাপ না খুব, হ্যাঁ নামাই দি, হ্যাঁ এরকম করছে। কিন্তু মনে হচ্ছে ঠিক ওই সময়েরই গান এটা। এবং নিহারবিন্দু সেন আমায় বলছেন এক সঙ্গীত ভারতীর যিনি প্রধান, তার হাতে কত বড় বড় শিল্পী ট্রেন্ড হয়েছেন, তিনি এই যে ক্রিটিক্যাল ভিউটা কিন্তু ছিল, এরপর হলো একদম ক্রিটিক্যাল ভিউ নেই, তারপর হলো কি চলোই যাক সব, মানে কত দূর গেছে যে এই সমস্ত কিছু অ্যালাউড হচ্ছে এবং এত অসাংগীতিক এত অরসিক। তুমি একটা একটা গান গাইছো, ধরো কথার কথা বলছি, ধরো এই গানটাই মনোমোহন, তাতে সাধারণ সঙ্গীত যারা জানেন তারা জানেন সা রে পা দা পা মা পা গা রে সা বা সা, এটা কোমলরি আশাবরী বা কোমলরি সব আশাবরীর মতো লাগছে। অন্তত তুমি যে তার আগে মিউজিকটা করবে সেটা একটা সাজুজ্য থাকবে তো। এবার তুমি মিউজিকটা করলে টুং 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 প্যাং প্রিং 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 পো করে মনোমোহন কি হে ভগবান কোথায় দেখে, মানে তোমার শ্যামবাজারে যাওয়ার কথা তুমি হচ্ছে তো। আমি কি আর মিছিমিছি কেন বলতে যাবো বলো তো, তুমি ধরো গাইছো কথার কথা বলছি, তুমি গাইছো রেকর্ড করছো রঘুপতি রাঘব রাজা রাম, এবার এটার সঙ্গে তুমি কি করবে? হ্যাঁ তুমি কিছু আধুনিক যন্ত্র বাজাতে পারো, পারকাশন বাজালে, গানের সুরটা তো ধরতে হবে নাকি, সুরটা থাকতে হবে তাই না, টা 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 টা, এরকম তুমি ডিহি পালুশ করে মতো করে না গাও, সরল করে গাইছো। কিন্তু এটার সঙ্গে যদি যদি ধরো মালা হতে খুশে খসে পড়া ফুলের একটি দল, এই গানটা মানায় এমন একটা মিউজিক যদি এটার সঙ্গে তুমি করো, তা তো হলো না। আরে গিটার যে কি কখনো আমি গিটার বাজিয়েছিলাম, গিটার উঠিয়ে দিতে ইচ্ছে করে আমার সব সময়। আমি আমি বিক্রি বেড়েছে এটা তো ভালো লাগছে, কেন যারা গিটার বানিয়েছেন তারা করে খেয়েছেন আনন্দের কথা, কিন্তু যারা গিটার কিনেছেন তাদের নিয়ে আমার চিন্তা, এবং তাদের ফলে যাদের গিটারটা শুনতে হচ্ছে তাদের নিয়ে আমার চিন্তা। মানে এবারে এবারে লোকটা বুড়ো হয়ে প্রলাপ বকছে তো ভাবো, কিন্তু কাউকে তো একটা বলতে হবে, আনপপুলার ভাবার ভয় কেউ আমার এমনিতেও ফাংশনে ডাকে না, বারণ আছে, আগে কারবার আগে কর্তাদের বান ছিল এখনও কর্তাদের বান, তাহলে বুড়ো হয়ে গেছে কে ডাকবে সালা ওল্ড হ্যাট ছাড়ো, বলছি আমার তো হারানোর কিছু নেই, আমি তো আক্ষরিক অর্থে আমি রিক্ত যে তবু হাল ধরো কি, আমি রিক্ত যে সেই শান্ত না, মানে এটাই তো শান্ত না আমার, আমার তো দুটো টাকা কেউ দেবে না, কেউ ফোন করে বলে এই রবীন্দ্র আপনার রবীন্দ্রনাথ এলো আমার রবীন্দ্রনাথ বলতে পারি, মানে কি 2 কিলো গোবিন্দভোগ চাল আনবেন, হ্যাঁ এবং কিছু তো দিন, তোমাদের কিন্তু বলিনি এটা, বলা উচিত ছিল তো বললাম না কলকাতা টিভিতে আমি চাকরি করতাম, কিন্তু রবীন্দ্রনাথ আজকের আমার কাছে অনেক বেশি। একটা একটা পোর্শন একদম আপনি উল্লেখ করলেন না, সেই জায়গাটা একটু ধরিয়ে দিতে চাইছি, প্রেমিক রবীন্দ্রনাথ, প্রেম এবং রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ প্রেমের কিনে যায় না, রবীন্দ্রনাথের গানে যে প্রেম সেটাতেই কাবু, মানে প্রেম এবং একাকিত্ব, আপনি একবার বলেছিলেন এই যে একাকিত্ব, এই যে এই সময়টা নোবেল হোলি লোনলিনেস, ছিন্ন পাতায় সাজাই তরুণী, না এই গানটা আমার ভালো লাগে না, খুব খারাপ লাগে, যদিও যিনি গিয়েছিলেন অরবিন্দ বিশ্বাস আহা গুরুস্থানীয় শিল্পী, কি চমৎকার মানুষ, সিনারা কি সুন্দর গাইছেন, না এই গানটা ভালো লাগে না। আপনার সেই রবীন্দ্রসঙ্গীতের সেই 90-এর দশকে করা যে অ্যালবামটা নৃত্য তোমার যে ফুল ফোটে ফুল, হ্যাঁ তারপরেও আমি বেটার আরো বেটার অ্যালবাম ছিল চিরভক্ত, যেটাতে আমি গিটার বাজিয়ে গিয়েছি, যেটা যেটা বললাম রবীন্দ্রনাথ আমার সারাক্ষণের সঙ্গী, কিন্তু 60-70টা গান আর ওই ছবিগুলো ওইগুলো আমি দেখি আর হাঁ করে থাকি, এটা কে এই লোকটা কোথায় ছিল, গানে সব বলা যায় না লেখাতেও না, যে কথা উনি বলতে পারেননি, রবীন্দ্রনাথের না বলা কথাগুলো ছবিতে রয়েছে। দেখো আমি শালা বেঁচে থেকে 5টা বিয়ে করেছি,
এছাড়াও আরও সম্পর্ক হয়েছে আরও গুটি দশেক অন্তত ধরে না, তার বেশি। তা আমি বলছি, ঘরের লোকে আমার উপর খেপে যায়, হিংসে করে, পায় না বলে ভাবে বুড়ো পাচ্ছে, আমি তো কই পেলাম না, হিংসে করে। রবীন্দ্রনাথের জীবনে রমণী কত বিচিত্র ভাবে নিশ্চয়ই ছিলেন, বলতে পেরেছেন পাচ্ছেন না, সেরকম গল্প লিখতে পেরেছেন পাচ্ছেন না, তারপর নেই ব্রহ্মজ্ঞানী, হিন্দু হলে অনেক সুবিধে, হিন্দু মুসলমানদের অনেক সুবিধে, অনেক খোলামেলা ব্যাপারটা, প্র্যাকটিক্যাল। ব্রাহ্ম মানেই হতে হচ্ছে জল ঢাকা প্রকল্প, ব্রাহ্মরা দুঃখ পাবেন না, আমি কে হরিদাস পাল, কাগজে দু কলম লিখে দেবেন, পাঁচশো সালা আলফাল কথা বলে যেতে হয়ে গেল, চলে গেল একটা আরও শত্রু বাড়বে। ঋত্বিক ছিলেন উনি উপাসনায়, ওনার যদি টগর নামে কাউকে ভালো লেগে থাকে গ্রামের, উনি বলতে পারছেন না, ভেবে দেখো, কোনো লেখায় আনতে পারছেন না, গানে আসছে না, গান সঙ্গীতে হয় গানে হয় না, এবার পেন্ট করছেন, এবার যার মুখ আঁকছেন, আরে বাপ রে বাপ, নিজেকে যেভাবে দেখছেন, নিজের যে ছবি, এই যে রবীন্দ্রনাথ, আমার কাছে জরুরি রবীন্দ্রনাথ, বিশেষ করে এইগুলো যেন কোনো দিন এই দেশে না পাঠানো হয়, এটা লিখে যাওয়ার জন্য। হ্যাঁ, আমরা তো বুঝে উল্টে যাবো, কিন্তু রবীন্দ্র আমিও পারি। নীরদচন্দ্র চৌধুরী একবার অনেকদিন আগে রবীন্দ্র জন্ম শতবর্ষের পর লিখেছিলেন ইলাস্ট্রেটেড উইকলিতে, ইভেন ইজ ফার্ট স্মেলস লাইক এ রোজ টু এ বেঙ্গলি নোজ, এমনকি তার বাতকম্ব একটা বাঙালির নাকের কাছে গোলাপের গন্ধের মতো। খুব খারাপ লেখেননি হয়তো, কিন্তু উনি একটা জিনিস একটু ধরিয়ে দিলেন যে রবীন্দ্রনাথ কাকে যেন একটা নকল করার জন্য ছবি আঁকা শুরু করেছিলেন, বেচারা নীরদচন্দ্র চৌধুরী, ইতিহাস ওকে মনে রাখবে না, রবীন্দ্রনাথকে মনে রাখবে, সেটা নোবেল পুরস্কার পাওয়ার জন্য না, সেটা বিশ্বভারতীর জন্য না, ছবিগুলোর জন্য। গান হয়তো সবাই শুনে হৃদয়ঙ্গম করবেন না, চীনে যখন উনি শেষবার গেলেন ছাত্রছাত্রীদের সঙ্গে উনি বসলেন, তা বললেন যে আমার লেখা পড়েছো, না বলে পড়ো, ভালো হয়েছে পড়ো না, গান শুনেছো, বলে না, বলে গান কয়েকটা তোমাদের শোনাই, আমার মনে হয় গানগুলো থাকবে কয়েকটা, ফার সাইড। কাজে আজ আমি জানি আমি মরব ওই তুমি রবে নীরবে বা প্রাঙ্গণে মোর শিরীর শাখা গাইতে গাইতে বা ভাবতে ভাবতে, অথবা খুব সহজভাবে মধুমি ছেড়া করুণা করুণা, এই ভাবতে ভাবতেই মরব ইনশাল্লাহ, এর বেশি কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তোমরাও সকলেই ভালো থাকো। কলকাতা টিভির সমস্ত দর্শকদের তরফ থেকে এবং গায়ক সুমন, লেখক সুমন, চিন্তাবিদ সুমনের অসংখ্য ভক্ত, অসংখ্য অনুরাগীদের তরফ থেকে আপনার জন্য রইল অসংখ্য শ্রদ্ধা, শুভকামনা, শুভেচ্ছা। আমিও সকলকে সালাম নমস্কার জানাই, সবার উপর শান্তি বর্ষিত হোক, সকলে ভালো থাকুন। এই অনুষ্ঠান আজ এই পর্যন্তই, আপনারা দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন। একটু খুলে নিয়ে একটু কাটা যে ছবি একটু বই।